ভিউয়ার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দূরে দূরে কি বলে সাজেগে আসবো আর বাসের চা খাবো না, তা তো হতে পারে না। হ্যাঁ, এই দেখেন বাসের চা টেস্ট করতেছি, যে বাস এখানে বাসের চা আছে, এখানে বাস চা এইভাবে খেতে হয়, বাসের ট্রাই করতেছি। রং চাটা নিয়েছি বাসের, অন্যরকম একটা মজা বাসের ভিতরে চা, ব্যাপারটাই অন্যরকম। ভালো লাগতেছে, মানে চাট থেকে মানে বেশি, মানে চাট টাট টেস্টের চাইতে বেশি ভালো লাগতেছে যে বাসের মধ্যে চা। হ্যাঁ, এই জিনিসটা একটা অন্যরকম, যেটা আসলে সাজেক ছাড়া অন্য কোথাও আর পাওয়া যায় না। তো বিকালে একটু ঘুরতে বেরিয়েছি, এখন যাব হেলিপ্যাডে। তো যেতে বাসের চা দেখলাম, একটু টেস্ট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স সাথেই থাকুন। এই হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি সাজেক হেলিপ্যাডে, ঘুরতে এসেছি। আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে আর একটু মেঘ মেঘ আছে, যার কারণে মানে এখন অনেকটা সন্ধ্যার সময়। এখন দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, বৃষ্টি চমকাচ্ছে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এখন একটা বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। দূরে ঠিক আছে বিজলি চমকাচ্ছে, এক অন্যরকম এক সৌন্দর্য। তো বিভার সাথেই থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন খাওয়ার জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে চলে এসেছি আমরা। তো আমরা রাতের ডিনারের জন্য আমরা নিয়েছি চিকেন পরোটা, আর এখানে আমরা নিয়েছি ব্যাম্বো বিরিয়ানি, বারবিকিউ চিকেন। খাবার টেস্ট করব আমরা, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, একবারে ঠিকঠাক আছে এখানে। ভাবিনি যে এতটা টেস্টি হবে, আসলে অনেক টেস্টি। বিরিয়ানি চিকেন আর পটা।
সারাদিন তো অনেক চ্যাংড়া হলো, আর মুরগির বারবিকিউটা কিন্তু সেই সেই লেভেলে হয়েছে দাদা। আসুন, আমরা সবাই মুরগির আত্মার জন্য শান্তি কামনা করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, চলুন বাড়ি পালান এখন।